পোখরাজ কিন্তু আরেকটা বিয়ে করেছে, অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, তারপরেও পোখরাজের ঘাট থেকে রাধিকা মজুমদার নামছে না। মানে আমার আমার সত্যি কিছু বলার নেই, এত ডেসপারেট না মেয়েটা। আমি জাস্ট তাই আপনাদের সঙ্গে কথা বলতে এলাম, আপনাদের সিম্প্যাথি দেখাতে এলাম, একটু সমব্যথী হতে এলাম। তবে কি জানেন তো, আমার মনে হয় সবাই মিলে চেষ্টা করছে। তো দেখুন, আমার হাজবেন্ডও তো এই হসপিটালেই আছে, ও ভীষণ বড় একজন ডক্টর, ও তো আগে বিদেশেই ডাক্তারি করতো, বিদেশেই পড়াশোনা করেছে। ভালোই ছিলাম আমরা ওখানে, জাস্ট বাবার কথাতে ও বিদেশে ডাক্তারি ছেড়ে এই দেশে নিজেদের হসপিটালে চলে আসলো। আর এখানে এসে কী লাভ হলো বলুন? হসপিটালের মালিকানাটুকু হাত থেকে চলে গেল। আজকে যদি আমার হাজবেন্ড ওখানে বিদেশে চাকরি করতো, বিদেশে ডাক্তারিটা করতো, আমাদের তো কোনো কিছু ভাবনাই ছিল না। এখানে এসে সামান্য একটা হসপিটালে তো কেউ কেই কোনো কিছু দরকারি করত। আপনার আপনার হাজবেন্ডকে বলুন না আমার ছেলেটাকে বাঁচিয়ে দিতে, প্লিজ। ওমা দিদি, বলতে কেন হবে, বলতে হবে না। শুভ প্রচন্ড রেসপন্সিবল ওর ওর জব নিয়ে। ও যে ডাক্তার সে বিষয়ে ও ভীষণ দায়িত্ববান, ওকে বলতে হবে না। রাধিকার তো কিছু যায় আসে না, ও তো এই হসপিটালের সঙ্গে ইনভলভ নয় না। ও ও জাস্ট এসেছে, দুদিন মাঝে চলে যাক। আর ও এসেছে সেটাও পোখরাজ নিজের ক্ষমতা বলে ওকে এখানে এনেছে একজন পেশেন্টের দায়িত্ব দিয়ে। আপনারা ভাবুন, আপনারা ভাবুন, এটা কিন্তু কোথাও হয় না, হয় কোথাও হয় না। না না, আমিও তো সেটাই বলছি। দেখুন, আমি এত বছর ধরে ডাক্তারি করেছি আর মানুষজন ডাক্তার হিসেবে আমাকে একটু একটু চেনে। আমি তো এরকম ঘটনা কখনো আগে দেখিনি। বাইরে থেকে একজন ডক্টরকে অ্যাপয়েন্ট করে পেশেন্টের কেবিনে রাখা হচ্ছে কেন? তাছাড়া আমার আমার পেশেন্ট কি এটা বলেছিল করতে? আমি আর কি বলবো বলুন, আপনারা নিজেরাই ভেবে দেখুন। যেটা হচ্ছে সেটা তো আপনারাও দেখতে পাচ্ছেন, আমি বললে মনে হবে যে আমি যেচে পড়ে নিজের ফ্যামিলির বদনাম করছি, কিন্তু হ্যাঁ, বদনাম আমি করছি না। আসলে কি বলুন তো, আমরাও ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি, এখনো যাচ্ছি। ইনফ্যাক্ট এই যে এতগুলো ঘটনা ঘটছে, তাতে তো হসপিটালের ইমেজটা খারাপ হচ্ছে। এটা তো আমাদেরই হসপিটাল, এই ইমেজটাকে তুলে কে ধরবে? হসপিটালের এই যে ইমেজটা খারাপ হচ্ছে, সেই ইমেজটাকে তুলে ধরার দায় কে নেবে বলুন? কুশল মজুমদার? সম্ভবই নয়। সে তো নিজে এসেছে নিজের স্বার্থ সিদ্ধি করতে, নিজে এসেছে হসপিটালটাকে লুটে নিতে। তো এত সহজে সবটা হবে না। এই যে আমরা আটকাবো, আমরা আমরা আমাদের আমাদের সমস্ত রকম পাওয়ার দিয়ে, সমস্ত রকম ডিগনিটি দিয়ে আমরা কুশল মজুমদারকে আটকাব। পারবেন আমাদের কোনো রকম ক্ষতি করতে? এই হসপিটালে আমরা ওকে কোনোভাবেই আর অ্যালাউ করব না। সেটা আপনারা অ্যালাউ করবেন কি করবেন না সেটা তো আপনাদের ব্যাপার, আমাদের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ওমা নানা, প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না, সুস্থ হয়ে যাবে ডক্টর অনির্বাণ গুহ, একদম সুস্থ হয়ে যাবে। দেখুন, এমনিতেই ওর পায়ে একটা অপারেশন হয়েছে, যতক্ষণ না ও উঠে দাঁড়াচ্ছে ততক্ষণ বোঝাই যাবে না যে ও পায়ে জোর পাচ্ছে কিনা বা ও হাঁটতে পারছে কিনা। আর যদি হাঁটতেও পারে তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে, ফিজিওথেরাপি করতে হবে। ডাক্তার হিসেবে তো আমি সেটা বুঝতে পারছি, আর এটা যে ওর জন্য কত বড় একটা আঘাত, তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা। আমার ছেলেটাকে তো একেবারে ধরাশায়ী করে ফেললো। আর ইনফ্যাক্ট ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্টটা তো হয়েছে ওই মেয়েটির জন্য। এই মেয়েটির জন্যে আমার ছেলেটা পুজো দিয়েছিল, পুজোর প্রসাদ ও রাগ করে ফেরত পাঠিয়ে দিয়েছিল। যা হয়, আমাদের ছেলেটা খুবই সোজা সরল একটা ছেলে, বড্ড অভিমানী, বড্ড অভিমানী, ফুল স্পিডে গাড়ি চালিয়ে, তারপর তো দেখতেই পাচ্ছেন আপনারা, একটা মেয়ে
একটা মানুষ প্রত্যেককে নাচিয়ে বেড়াচ্ছে। মানে একটু আগে আমার দাদা বলছিল যদি বিয়েটা হয়ে যেত। থাক না এসব কথা পোকরাজ, এসব কথা নিয়ে আমি আর তর্ক করতে চাই না। তুমি শুধু এই পুজোর ফুলটা ওর মাথায় ছুঁয়ে দিতে পারবে? আমি ছুঁয়ে দেব? আমি ফুলটা ছুঁয়ে দিলে কি কোনো কাজ হবে রাধিকা? হবে, একেবারে না ছোঁয়ানোর থেকে তো তুমি ছোঁয়ালে কাজ হবে। তুমি ভালোই চাও বকুরাজ। তাও তো চাই, কিন্তু তুমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে অনির্বাণের জন্য, তখন তো তুমি নিশ্চয়ই এটা চেয়েছিলে যে তুমি নিজে হাতে ওর মাথায় ফুলটা ছুঁয়ে দেবে, তাই না? সেখানে আমি যদি ছুঁয়ে দিই তাতে কি কাজ সত্যি হবে? আমার কাছে আর কোনো উপায় নেই বকুরাজ, আমাকে কেউ ভেতরে অ্যালাউ করছে না। অনির্বাণের পিসি বাবা তারা এমন ভাবে রিয়্যাক্ট করছে, আর ডাক্তারদেরও কনভিন্স করে নিয়েছে, কোনো ডাক্তার আমাকে ভেতরে অ্যালাউ করছে না। আমি জানি তুমিও করবে না, আর তুমিও তোমার নিয়মটা ভাঙতে চাইবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটা কাজ করতে পারি। যদি মাঝরাতে একবার তুমি, না না, অতক্ষণ যদি অনির্বাণ আমাদের সময় না দেন। না আপা, তুমি চিন্তা করো না, আমার মনে হয় না সেরকম কোনো দুর্ঘটনা ঘটবে। ঘটতেও তো পারে বকুরাজ, তুমি তো সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে এই কথাটা বলছো। এখনো তো জ্ঞান ফিরছে না, শরীরে নানা রকম সিমটমস দেখা দিচ্ছে, তখন যদি আমরা চেষ্টা করছি রাধিকা, আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু মেডিসিনেরও তো কিছু দাবি আছে, তাই না? আমি জানি বকুরাজ, আমি একজন ডাক্তার, আমার এসব কথাতে বিশ্বাস করা উচিত না। তবুও দুর্বল মুহূর্তে মানুষ যার মধ্যে একটু আশা দেখতে পায় সে সব জিনিসকে আঁকড়ে ধরার চেষ্টা করে। আমি জানি না, আমি সত্যিই জানি না এই ফুল ছোঁয়ালে আদৌ কিছু হবে কি না, কিংবা কিছু হয় কি না। তবুও আমি অন্তত একবার এই ফুলটা ওর মাথায় ছোঁয়াতে চাই। আমি না হয় তুমি যদি একবার। আচ্ছা ঠিক আছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। আপনাদের ছেলে এত ভালো না, তাই ভগবান ওকে এই শাস্তিটা দেননি, বিশ্বাস করুন একদম ভালো হয়ে উঠবে দেখবেন। তবে হ্যাঁ, একটা ব্যাপার আমার মনে হচ্ছে, সামহাও আমি তো রাধিকাকে চিনি। রাধিকা অনির্বাণ ভালো হয়ে যাওয়ার পর আমার যতদূর ধারণা আপনাদের বাড়িতে যাবে, তো অনেক ছলাকলা জানে, গিয়ে নানা রকম নাটক করবে, নানা রকমভাবে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করবে। তখন যদি আপনারা, না 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 না, আমি সোজা তাকে বাড়ির দরজা দেখিয়ে দেবো। আমি বেঁচে থাকতে ওই মেয়ে আমাদের বাড়িতে কোনোদিনই ঢুকতে পারবে না। সবটা তো জেনে গেছি, আর আমাদের ছেলে সুস্থ হয়ে যখন সবটা জানবে। আসলে কি না, ঠাকুর ঠাকুর আমার ছেলেটা, আমার আমার ছেলেটা সুস্থ হয়ে যাক, তারপর এই এই সব কথা হবে। দেখুন ডক্টর অনির্বাণবাবু সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে, কিন্তু আপনারা যে মানুষটার জন্য ওর এত বড় একটা ক্ষতি হলো তার এগেনস্টে কোনো আইনি স্টেপ নেবেন না? মানে আমি হলে নিতাম, সেই জন্য বলছি। দেখুন যদি আপনারা কোনো রকম আইনি স্টেপ না নেন, যদি রাধিকা জাস্ট পার পেয়ে যায়, তাহলে কী হবে বলুন তো? আরও পাঁচটা লোকের জীবনের উপর রাধিকা মজুমদার ভর করবে, আরও পাঁচটা লোকের জীবনের ক্ষতি হবে। আমি আমার স্বামীর জন্য ভয় পাচ্ছি দিদি। আমার ছেলেটা কেমন আছে এখনও জানি না। আপনার ছেলে সুস্থ হয়ে যাবে, বিশ্বাস করুন। কিন্তু রাধিকার এগেনস্টে যদি কোনো রকম স্টেপ আপনারা না নেন, এরপরে নেক্সট টার্গেট কে হবে বলুন তো? আমার স্বামী। আমি সারাক্ষণ ভয় কাটা হয়ে থাকি, রাধিকা যদি আমার স্বামীর কোনো রকম ক্ষতি করে দেয়।
না তো বলুন, আমি তো ডাক্তার নই, তাও আমি হসপিটালে কেন আসছি? জাস্ট আমার হাজবেন্ডকে প্রোটেক্ট করার জন্য। আমি ভীষণ ভয় থাকি যে কোনো মুহূর্তে আবার শুভকে ফাঁসিয়ে দেবে, আবার শুভর কোনো একটা বিপদ হয়ে যাবে। মানে আমরা তো ফেস করেছি ওকে, ও কি জিনিস আমরা জানি। আমাদের সংসারটাকে একেবারে ছারখার করে দিয়েছে রাধিকা। আর শুধু রাধিকা কেন, রাধিকার বাবা যে কত দূর যেতে পারে, কি করতে পারে, যাদের অভিজ্ঞতা আছে তারা জানে। আমার ছেলেটা সুস্থ হয়ে যাক, কি করি বলুন তো। আমার ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরুক, আমি একটা এফআইআর করব। যখন ঘটনা ঘটেছে তখন কেন আসেননি বলতে পারে, তাই না? দেখুন, আমি একটা ভালো সাজেশন দিচ্ছি। ছেলের আজকে আপনারা একটা ভালো খবর পেয়ে যাবেন, আমি শিওর। আমার হাজবেন্ড আছে তো, অনির্বাণ ভালো হয়ে যাবে। এখন আপনাদের ফার্স্ট কাজ হবে এফআইআর করা। একাদোকা সৌ থেকে রবি রাত 9টায় স্টার জলসায়।